আন্ত থেকে দেখছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দ্রুত আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বাংলা ভাষাভাষী মানুষ দেখছেন আপনাদেরকে লাইভটি দেখার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ গোষ্ঠী চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে বাংলাদেশের বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনীর গাড়ির উপরে আক্রান্ত করেছে পালাতক শেখ হাসিনার কিছু দালালরা। চুন্ড চামান্ডারা যারা এই মুহূর্তে বাংলাদেশে বসবাস করছেন তাদের মধ্যে কিছু লোক অতি উৎসাহী হয়ে যেভাবে আজকের কি বলে পোকামাকড়ের হাতে হাত গজায় সেরকম একটি অবস্থা আজকে তারা তৈরি করার চেষ্টা করছে। গোপালগঞ্জে বসে হুঙ্কার দিচ্ছে বাংলাদেশে নাকি আবার শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবে, যেই শেখ হাসিনা সমগ্র বাংলাদেশ থেকে নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে, যাকে কেউ পালাতে বলে নাই, যাকে অ্যারেস্ট করার জন্য বাংলাদেশের জনগণ সংঘবদ্ধ ছিল ঐক্যবদ্ধ ছিল। সেই শেখ হাসিনার কিছু লোক যারা বাংলাদেশে অবস্থান করছে তাও আবার গোপালগঞ্জে গোপালগঞ্জে বসে হাত উত্তোলন করে শপথ করছে শেখ হাসিনাকে ফেরত আনবে, আর তখন শপথ করছে যখন শেখ হাসিনা নিজে চোরের মতো পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম দর্শক। গোপালগঞ্জে হামলা, সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর এবং সেনাবাহিনীকে মারধর করা, এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন ডক্টর ফাইজুল হক। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এজন্য ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। তো দর্শক শ্রোতা চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত ডক্টর ফাইজুল হকের মুখ থেকে শুনে আসি। কত বড় ধৃষ্টতা দেখিয়েছে সেটার জবাব আশা করি দুই এক দিনের মধ্যে পাওয়া শুরু করবে, এটা আমার অন্তর বলছে। যে অতি চালাকের গলায় দড়ি যে অবস্থাটা হয় আজকের গোপালগঞ্জবাসীর সেই অবস্থাটাই হবে। বাংলাদেশের এই মুহূর্তে সেনাবাহিনী দেশপ্রেমিক জনতার পক্ষে লড়াই করছে, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য লড়াই করছে। আমি বাংলাদেশে এসে স্পষ্ট দেখেছি যে বাংলাদেশের সমগ্র জায়গায় সাধারণ নাগরিকরা অত্যন্ত উৎফুল্ল, আনন্দিত, উজ্জীবিত। তারা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে। বাংলাদেশের কোথাও কোনো মন্দিরে আঘাত হয় নাই, কোথাও কোনো মসজিদে কেউ টোকা মারে নাই, কোনো প্যাগোডায় গির্জায় কেউ কোনো জায়গায় আঘাত করে নাই। শুধুমাত্র কিছু আজকের মুসলমান নামধারী ছাত্রলীগের কর্মীরা দলের স্বার্থে হিন্দু সেজে শাহবাগে মিছিল করে, বিভিন্ন জায়গায় মিছিল করে, নিজের স্বার্থে ধর্ম পর্যন্ত যাদের ত্যাগ করতে বাধা লাগে না তারা আর যাই হোক কোনো অবস্থার ধর্মপ্রান্ত দূরের কথা, একজন সামাজিক ন্যায়সঙ্গত মানুষও হতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, আমি স্পষ্ট দেখেছি এদেশের জনগণ সারা বাংলাদেশে আনন্দের বন্যা, আনন্দের বন্যা বসছে সমগ্র মানুষ। সবাই বলছে যে এই মুহূর্তে স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং প্রত্যেকেই উজ্জীবিত, আনন্দিত, আন্দোলিত এবং প্রত্যেকেই এই বাংলাদেশের রাস্তাঘাট থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন দলের নেতাকর্মীরা যেভাবে আজকের আপনার কি বলে সিকিউরিটি মেনটেন করে চলছে এটা সত্যি অভিভূত। আমি আমি এই দেশের ছাত্র সমাজকে, এই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে শ্রদ্ধা জানাই, সেলুট জানাই যে তারা আজকের আমাদের এই রোড ঘাট পাহারা দিয়ে চলছে। আপনারা জানেন মন্দিরগুলো পাহারা দিচ্ছে হুজুররা, আলেমরা, সাধারণ শিক্ষার্থীরা, ছেলেরা, মেয়েরা, সমগ্র জায়গায় সম্প্রতির এক বন্ধন হচ্ছে এই বাংলাদেশ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কোনো হিন্দু ব্যক্তির পারলে একটা ছবি প্রকাশ করে দেখাক কোনো মিডিয়া যে এই ব্যক্তিকে কেউ উত্তম মাধ্যম দিয়েছে কিংবা তার উপর আক্রমণ করেছে কিংবা তার কোনো ধরনের ক্ষতি সাধন করেছে, একটা নজির আপনি দেখাতে পারবেন না। প্রত্যেকটি আন্দোলনের পরে নিশ্চয়ই আপনারা জানেন কোনো ছোটোখাটো সমস্যা সব দেশে হতে পারে, একটা বিজয় যখন সংগঠিত হয়, যুদ্ধ যখন শেষ হয়, কারণ যুদ্ধের আগে এই দেশটা একটা আদর্শে চলতো, যুদ্ধের পরবর্তীতে স্বভাবতই ওই মানুষগুলো কিন্তু একদিনই রিমুভ হয়ে যায় না। এই বাংলাদেশের কুলি কামার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ প্রেসিডেন্ট পর্যন্ত সবাই যে আওয়ামী লীগের হয়ে গত 15 বছর বাংলাদেশের ছিল এবং কেউ কেউ বাস্তবতার আলোকে থাকুক কিংবা অবাস্তবতার আলোকে থাকুক তাকে কিন্তু থাকতে হয়েছে। অতএব এখানে কোনো ধরনের মানে জ্ঞানজম করার সুযোগই নাই। সাধারণ মানুষ সবাই কিন্তু উদ্বুদ্ধ হয়েছে, উৎফুল্ল হয়েছে, তারা এই বিপ্লবের পক্ষে রায় দিয়েছে এবং বিপ্লবের পক্ষে রায় দিয়েছে বিদায়। আজকের এই ট্রাফিক, যেই সব জায়গায় পুলিশ নিয়ন্ত্রণ করার কথা
সেই জায়গায় বিনা টাকায় বিনা পয়সায় আমার প্রাণের ছাত্র ছাত্রীরা বৃষ্টিতে ভেজে কাজ করছে। আমি বলছি ঢাকা শহরের কথা বলছি, উত্তপ্ত শহরের কথা বলছি, যেই শহরে শিক্ষার্থীরা তাদের জীবনকে বাজি রেখে তারপর কাজ করছে, তারপরেও যাদের চুলকানি, বুঝতে হবে তারা আজকের আমার দেশের সাধারণ নাগরিকদের পক্ষের কোনো শক্তি নয়, তারা ভিনদেশি কারো না কারো দালাল, কারো না কারো দালালি করেই তাদের পেট চলে। যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করছে, ওনাদের পেটের ধান্দা আবার নষ্ট হয়ে যাবে, তাই এখন ফুটপাট শুরু করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, গোপালগঞ্জ যথেষ্ট হয়েছে, যথেষ্ট। আর একটা সেকেন্ডের জন্য যদি তোমাদের এই বাড়াবাড়ি চলে, বাংলাদেশের জনগণ যদি তোমাদের দিকে মার্চ করে, শুধু লং মার্চ ওই দিকে ঘোষণা দেয়, তাহলে খাল বিল নদী নালা তো দূরের কথা, ইন্দুর পালানোর জায়গাগুলোতে তোরা ঢোকার আর রাস্তা পাবি না। ধৃষ্টতা দেখানোর সীমানা আছে। চোরের গোষ্ঠী চোর, তুই কার পক্ষে কথা বলছিস? বাংলাদেশের শেখ হাসিনা চুরি করে বিদায় নিয়েছে, বাংলাদেশের শেখ হাসিনা ডাকাতি করে বিদায় নিয়েছে, বাংলাদেশের শেখ হাসিনা নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে, তাকে আজকে গ্রেপ্তার করে বাংলাদেশে রিটার্ন ব্যাক করানো হচ্ছে বাংলাদেশের মানুষের প্রথম দায়িত্ব। চোর ডাকাতদেরকে আপনি যেতে দেওয়াই তো আমার দেশ থেকে অন্যায়, তারপরে আবার তাদের পক্ষে মিছিল করে সেনাবাহিনীর গাড়ি জ্বালানোর মতো সাহস, ধৃষ্টতা দেখিয়েছ, যথেষ্ট ভদ্রতা এদেশের সেনাবাহিনীর সদস্যরা দেখিয়েছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, দেশে যখন এসেছি, মাতৃভূমিকে দেখেছি, এই মাতৃভূমিতে এই মুহূর্তে সারা বাংলাদেশের জনগণ যেভাবে খুশি হয়েছে, এই মাতৃভূমির সমগ্র জনগণ যেভাবে আনন্দিত হয়েছে, আপনি অবাক হওয়া কাণ্ড বুঝতে পারবেন না। সমগ্র জায়গায় স্বাধীনতার জয়গান, মসজিদে মন্দিরে রাস্তাঘাটে মনে হচ্ছে যেন মানুষ বুক ফুরিয়ে হাঁটছে, আমি হাঁটছি। এই স্বৈর শাসকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দীর্ঘদিন পর্যন্ত আপনারা জানেন যে কোথায় কথা বলেছি, আজ এই প্রথম বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে কথা বলছি আজকে। সেজন্য আপনাদেরকে বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙার জবাব এই বাংলাদেশের জনগণ দিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা প্রত্যেকটা ইস্যুতে, আমরা এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ আগেও ছিলাম, দেশ বিনির্মাণে এখনো আছি, বাংলাদেশের প্রত্যেকটি মন্দির মুসলমানরা পাহারা দিচ্ছে এবং সমগ্র জায়গায় আমাদের এই কাজ অব্যাহত আছে। আমি বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করব, আর নরম কাটার সুযোগ নাই, এই সাপের মাথা ভেঙে দিতে হবে। ওরা ছবল দেওয়ার জন্য এরকম করে টাক পেতে বসে আছে, যদিও এটাকে কিছুটা পজিটিভলিও আমি দেখছি। কেন দেখছি জানেন? ওরা ছবল মারলেই তো শুধু ওদেরকে চেনা যাবে, কারণ বাংলাদেশে এখন যা দেখছি রাস্তাঘাটে ঘুরে মনে হচ্ছে সব বিএনপি জামাত হয়ে গেছে, এদেশে এখন আর আওয়ামী লীগ খুঁজেই পাওয়া যায় না। তো এই দুই চারটা মিছিল করলে, গাড়ি টাড়ি পোড়াইলে, ওদের ভিডিওগুলো কালেক্ট করে উত্তম মাধ্যম দিতে এদেশের জনগণের কিছুটা উপকার হবে। আমি মনে করি এই গোপালগঞ্জবাসীর কপালে সর্বশেষ এটাই হয়তো লেখা আছে, না হয় এত চেতার কথা না। সেনাবাহিনী বাংলাদেশের এই মুহূর্তে গৌরবের প্রতীক, নৌবাহিনী বিমান বাহিনী তাদের প্রত্যেককে আমি স্যালুট জানাই, সালাম জানাই। ওয়াকারুজ্জামানের এই বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্য তিনি ফেরত নিয়ে এসেছেন, আমি সেজন্য তাকে স্যালুট জানাই। ওনার মতো একজন বুদ্ধিদীপ্ত, জ্ঞানী, পণ্ডিত এবং দেশপ্রেমিক, ধর্মপ্রেমিক সেনাবাহিনীর প্রধান আমার দৃষ্টিতে গত দুই এক টার্মে আমি দেখি নাই। প্রিয় দেশবাসী, আমি অনুভব করছি এই বাংলাদেশের এই ক্রাইসিসে তিনি যে বিশাল উপকার করে জনতার কাতারে দাঁড়িয়েছেন, সেটা আপনি আমি আমরা কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। আজকের এই আন্দোলনের সফলতার পিছনে অন্যতম মানে অভিনন্দন পাওয়ার যোগ্যতা যারা রাখে, তার মধ্যে একটা সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মতো দুঃসাহস দেখিয়েছে গোপালগঞ্জের কিছু কীট পতঙ্গ, ড্রেন থেকে উঠে আসা শেখ হাসিনার দালালরা, যেই শেখ হাসিনা নিজে গণভবন ছেড়ে পালিয়ে যায়, কখন একজন রাষ্ট্রপ্রধান পালিয়ে যায় যখন তার নৈতিকতা বিবর্জিত হয়ে যায়, যখন তিনি রাষ্ট্রের সবচাইতে নিকৃষ্ট দালালে পরিণত হয়, মানুষ যখন তাদেরকে খারাপ জানে, তখন সেই মানুষটা আর পালানো ছাড়া উপায় থাকে না। আজকের এই শেখ হাসিনার সেই পালিয়ে যাওয়া নেত্রীর জন্য মিছিল করে, লজ্জা হওয়া উচিত আওয়ামী লীগ, তোরা কারা মিছিল করছিস? শাহবাগে আমি তো মনে করি প্রত্যেকের লঙ্গি চেক করে তারপরে দেখা উচিত, এখানে কি আসলে কারা কারা
যদি মুসলমানের বাচ্চাগুলো হিন্দু সেজে তারপরে সেখানে যায়, আমি সরকারকে অনুরোধ করব এই প্রত্যেককে আপনি এভিডেভিট করে ধর্ম পরিবর্তন করে দিন। আমার তো মনে হয় না বাংলাদেশের কোনো জায়গায় কোনো হিন্দু আক্রান্ত হয়েছে। তাহলে শাহবাগের এই লোকগুলো কারা, মিছিল করছে কারা, আসলো কারা? ওরা আমার দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে ছিনিমিনি খেলছে। মুসলমান হয়ে হিন্দু পরিচয় দিতে এত স্বাদ ভালো লাগে তোমার? এটার নাম কি গণতন্ত্র? যদি তাই হয় তুই এভিডেভিট কর, তুই হিন্দু হয়ে যা, তারপরে তুই শাহবাগে মিছিল কর, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তুমি আমার আজকে লোক সংখ্যা দেখে মনে হয়েছে এটা হিন্দুদের কোনো কাজ নয়, এটা আওয়ামী লীগের নব্য হিন্দু যারা মুসলমানিত্ব পরিচয় দিতে ঘৃণাবোধ করে, যারা আদতে মুসলমান নয়, কর্মে মুসলমান নয়, শুধু ধর্ম ব্যবসার জন্য বাংলাদেশে মুসলমানিত্ব দেখায়। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আজকের আপনাদের কাছে উদাত্ত আহ্বান, সকল ষড়যন্ত্রের মূলোৎপাটন করতে হবে, সকল ষড়যন্ত্র সজাগ দৃষ্টি রাখতে হবে। ছাত্ররা সফল হয়েছে, ছাত্রদের পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে। এই ছাত্র মানেই আপনি, আর আপনি মানেই আমি, আর আমি মানেই বাংলাদেশ, এই চিন্তা চেতনা আপনার মধ্যে থাকতে হবে। এদেশের সাধারণ শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের যে নতুন স্বপ্ন রচিত করেছে, এটাকে বিলীন হতে দেয়া যাবে না। এত সাহস মনে করিও না, ডান্ডার বাড়ি এখনো সময় শুরু হয় নাই। এই দেশের আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করা হবে বাংলাদেশে। এই হত্যাকাণ্ড নিয়ে যখন টান দেওয়া হবে, তখন তোদের নারী ভুরি সব চলে আসবে। কোন সাহসে তুই আমার সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মতো ধৃষ্টতা দেখাস? যারা চোর, যারা পালিয়ে যাস, তাদের আবার এই বাংলাদেশে কিসের অধিকার? এই বৈষম্য বিরোধী আন্দোলনই তো হয়েছে শুধুমাত্র তোদের কাছ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। অতএব তোরা তো বাংলাদেশের কোনো নাগরিক নয়, তোরা তো বাংলাদেশের কোনো মানুষের হৃদয়ে স্থান অর্জনকারী কোনো ব্যক্তি নয়, তোরা তো বাংলাদেশের স্বাধীনতার সর্বোচ্চ ধ্বংসকারী ব্যক্তি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব আপনাদের কাজ ওদের এই সকল ষড়যন্ত্র দেখতে হবে, রুখে দিতে হবে, জনগণকে জানাতে হবে, জনগণকে নিয়ে এই দেশকে রক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রিয় ভাইরা, আজকের বাংলাদেশের সমগ্র জায়গায় শান্তির বাতাস, কিছু প্যানিক তৈরি করছে কিছু লোক। আপনি বাংলাদেশের, আমি আপনাকে চ্যালেঞ্জ বলছি, আমি তো সবসময় অনলাইনে কথা বলি, পারলে আমাকে 5টা বাড়ি দেখান বাংলাদেশে যে ডাকাতি হয়েছে, পূর্ণাঙ্গ ডাকাতি হয়েছে এই সরকার রিফর্ম করার পরে। এই নতুন সরকার এসেছে গতকালকে, এর আগে তো দুদিন সরকারই ছিল না, ওই অর্থে যুদ্ধ ছিল। আজকের এই ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার পরে বাংলাদেশে পারলে 5টা ছবি পাঠান যে এই এই বাড়ি থেকে ডাকাতি হয়েছে। নাই, ডাকাতগুলোও আওয়ামী লীগের, কতগুলো কি বলে যে রাস্তার পাশে উঠে আসা টোকাইদেরকে নিয়ে আজকের এখানে তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে টাকা পয়সা দিয়ে হামলা করতে পাঠায়, আবার তারা নিজেরাই গুজব ছাড়ে, কোথাও নেই ভাই। আমি কি বলবো আপনাদেরকে, যারা বিদেশ থেকে দেখছেন শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এখানে যুক্ত হয়ে দেখুন যে আজকের বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ট্রাফিক পুলিশ থাকলে থাকতো একজন কিংবা দুইজন, শিক্ষার্থীরা গিয়ে ট্রাফিক ম্যানেজ করছে। আমি আমার ড্রাইভার সাহেবকে বলেছিলাম যে একটা জায়গায় আইন ভঙ্গ করবেন না, ওরা 1 ঘন্টা গাড়ি দাঁড় করিয়ে থাকলে 1 ঘন্টাই দাঁড়িয়ে থাকবেন, কারণ এতদিন আপনি বিনা নিয়মে চলেছেন, এখন থেকে নিয়ম ফলো করতে হবে। বাংলাদেশে বিশ্বাস করেন এক একটা ট্রাফিক লাইটের জায়গায় 5-10 জন শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে, তারও অধিক শিক্ষার্থীরা, সাধারণ মানুষরা, তারা আজকে আমাদেরকে সহযোগিতা করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই যুবকদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, কিছু বিড়ম্বনায় আপনি পড়বেন। কেন পড়বেন জানেন? আপনি বিড়ম্বনায় পড়ছেন আপনার দৃষ্টিতে, কারণ এতদিন আপনি চলেছেন বিনা আইনে, বিনা কারণে। আপনি এতদিন মনে করেন নাই যে আপনার সময়টা রাস্তার জ্যামের মধ্যে শেষ হয়েছে, এখন যখন ট্রাফিক লাইটে গিয়ে আপনি একটু বসে থাকছেন, মনে করছেন কি জানি জীবনের গুরুত্বপূর্ণ সময় শেষ হচ্ছে, কিন্তু অতটুকু জায়গা আপনি তাদের প্রতি শ্রদ্ধা করে থাকার কারণে বাকি রাস্তায় যে আপনি আরামে চলছেন, সেই আরামটা বাঙালি অনুভব করতে পারে না। অনেকে এটাকে মনে করতে পারেন জুলুম, নো, এভাবে সমগ্র জায়গাটা ঠিক করে দিতে হবে, শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। ওরা যুবক, ওরা তরুণ, ওদের ভিতরে একটা স্পিরিট আছে দেশ গঠন করার, সেই দেশ গঠনে আমাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সঙ্গবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। রাজনীতি যারা করতে চান এই তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন জানান, রাজনীতি যারা করতে চান তত্ত্বাবধায়ক সরকারের সকল ভালো কাজের গুণকীর্তন করা শুরু করেন, প্রতিদিন প্রতি মুহূর্ত
রাজনীতি করার সময় না, এখন দেশ গঠন করার সময়। বাংলাদেশের এই মুহূর্তে আমার সাধারণ নাগরিকদের নিরাপত্তা, সাধারণ নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করা, বাজার নিয়ন্ত্রণ করা, খাদ্য বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা করা, বিদেশে যে সকল ভাইয়েরা জেলে গিয়েছে আন্দোলন করতে গিয়ে তাদেরকে জেল থেকে মুক্ত করার ব্যবস্থা করা, বৈষম্য বিরোধী সকল প্রকার আন্দোলন অব্যাহত রাখা, যাতে বৈষম্য থাকতে না পারে, বৈষম্যবিহীন একটি দেশ গঠন করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে প্রিয় ভাইয়েরা আমার। সেজন্য বলছি বাংলাদেশের আজকের এই শুভ দিনটা শুধু কোনো একটি দল বা গোষ্ঠীর উপরে ছেড়ে দিয়ে বসে থাকবেন না। কেউ মনে করবেন না যে এটা তত্ত্বাবধায়ক সরকারের কাজ, তাই আমি একটু রিল্যাক্সলি ভাষায় ঘুমাই না, এখনো ঘুমানোর টাইম নেই। যারা যারা যেখানে ষড়যন্ত্র করছে ওদের মূলোৎপাটন করে আজকে দেখিয়ে দিতে হবে, আপনি যদি শেখ হাসিনার মতো জগদ্দল পাথরকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করতে পারেন, এসব কীটপতঙ্গ তো মাত্র থুথু নিক্ষেপ করলে চলে যাওয়ার কথা। আমি বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ জনগণ সচেতন থাকবেন। আমি আজকের সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে সব মানে তাদের সাথে সংহতি প্রকাশ করে এসেছি। দেখেছি তাদের ভিতরে তারুণ্য, দেখেছি তাদের পক্ষেই সম্ভব। যখনই দেখছে কোনো জায়গায় কু কিংবা অনৈতিক কাজ কোনো ব্যক্তি করছে, সাথে সাথে তারা সেখানে গিয়ে প্রতিবাদ করছে আর তারা পদত্যাগ করছে। ভয়ের কিছু নাই, রট নাই, গোপন কোনো ওই যে এজেন্ডা বাস্তবায়নের কোনো সুযোগ বাংলাদেশে নাই। কেউ এগুলো নিয়ে প্যানিক সৃষ্টি করবেন না, বাংলাদেশ সুন্দর আছে, সুন্দর থাকবে। দায়িত্ব এখন আপনাদের, দায়িত্ব এখন আমাদের। দায়িত্ব হচ্ছে যারা এই সেনাবাহিনীর গাড়ি পুড়িয়েছে, যারা আজকের আমার মানুষদেরকে হত্যা করেছে, শত শত যুবক তরুণের জীবন কেড়ে নিয়েছে, যাদেরকে রাতের অন্ধকারে গুলি করেছে, শিশুদেরকে গুলি করেছে, শিক্ষার্থীদেরকে গুলি করেছে। আমাদের এখন সবার আগে দায়িত্ব হচ্ছে ওই সকল পরিবারের খোঁজ নেয়া, তালিকা নিশ্চিত করা এবং ওইগুলোর আসামিদেরকে চিহ্নিত করে জায়গা মতো একটু মেরে দিলেই সব ঠান্ডা হয়ে যাবে। জেলের মধ্যে নিয়ে আসতে হবে, ফাঁসির কাষ্ঠে তাদেরকে ঝুলাতে হবে যারা আমার ভাইদেরকে গুলি করে হত্যা করেছে। দুই দিন যদি এগুলো শুরু হয় এই কীটপতঙ্গ হারিয়ে যাবে গোপালগঞ্জ। গোপালগঞ্জে তো ইনশাল্লাহ দেখা হবে গোপালগঞ্জ। আমি আগেই ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশে যদি তিনটা আসনে নির্বাচন করি তার মধ্যে একটা থাকবে গোপালগঞ্জ। শেখ হাসিনা আমার কাছেই পরাস্ত হবে, নির্বাচনেই পরাস্ত হবে। আমি জানি এদেশের 1% ভোটার আর শেখ হাসিনার নাই, অতএব শেখ হাসিনার ওই চিন্তা করার আর সুযোগ নেই। দেখেন না সজীবজের জয়ের অবস্থা পাগলের মতো হয়ে গিয়েছে। একদিন বলে আমাদেরকে যেই দেশ তাড়িয়ে দিয়েছে, আমার মায়ের প্রতি কেউ কৃতজ্ঞতা জানাইল না, সেই দেশ নিয়ে আমাদের আর ভাবার কিছু নেই। রাজনীতিতে ওই দিনই ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ, কিন্তু দুই তিন দিন পর যখন দাদাবাবুরা বুদ্ধি শিখিয়ে দিল, আরে তোমার মা শেষ হয়েছে তাতে কি, তুমি তো আছো, এখন আবার নতুন করে লাইফ শুরু করেছে, আমি দেশে আসতে চাই। আবার একটু ইদানিং দেখতেছি বিএনপির পক্ষেও বক্তৃতা দেয়। ওরে বাপ রে বাপ, দালালের বাচ্চা দালাল কাহাকে বলে! এতদিন পর্যন্ত খালেদা জিয়ার মুক্তি দেয় নাই, বিদেশে চিকিৎসা দেয় নাই, খালেদা জিয়া মুক্তি হওয়ার পরে এখন সজীবদের জয় বলে খালেদা জিয়া মুরব্বী মানুষ, তাকে মুক্তি দেওয়া উচিত ছিল। তারা এখন বলে বাংলাদেশে বিএনপি অথবা আওয়ামী লীগই ক্ষমতায় আসতে পারে। কেন বলে জানেন? সুরসুরি চুলকানি, বাংলাদেশে ইসলামী মূল্যবোধের মানুষদের জাগরণ তৈরি হয়েছে, এই জাগরণটা সহ্য হচ্ছে না, তাই এখন ভাগে যোগে খাওয়ার ধান্দায় ব্যস্ত আছেন। তাই তো, আমি বিশ্বাস করি এদেশের জনগণের সাথে প্রতারণা করে আওয়ামী লীগকে যারা একটু স্পেস দিবেন তারা জীবনভর ধ্বংস হয়ে যাবেন, কেউ সুযোগ দেওয়ার সুযোগ নাই। বাংলাদেশে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব থাকার কোনো সুযোগ নাই। শেখ হাসিনার পুলি পাশা কেউ কোনো জায়গায় অস্তিত্ব থাকতে পারবে না। এদেশের সমগ্র নাগরিকরা তাদেরকে রুখে দিয়েছে, রুখে দিবে এবং বাংলাদেশকে এই জনগণই বিনির্মাণ করবে। বাংলাদেশের এই জনগণকে বিনির্মাণ করতে হলে আজকের আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমাদের সবাইকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সবাই যাতে সুন্দরভাবে কাজ করতে পারি সেদিকে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আপনাদের প্রতি দূরত্ব আহ্বান হচ্ছে, আমরা বিজয় ছিনিয়ে আনছি, আমাদের বিজয় সুনিশ্চিত। আমরা বিজয় হয়েছে, আমাদের জনগণের জয় হয়েছে, আমাদের জনগণ কিন্তু এখন এমন একটা জায়গায় অবস্থান করছি এই জায়গা থেকে আর পিছনে যাওয়ার কোনো রাস্তা নেই। বাংলাদেশে যেই জামাত ইসলামকে এতদিন নিষিদ্ধ করেছে, শিবিরকে নিষিদ্ধ করেছে, আমি রাস্তায় রাস্তায় দেখছি তারা এখন মিছিল করছে, আনন্দ র্যালি করছে, ট্রাফিক মেনটেন করছে, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো? আজকে তারাই বাংলাদেশের জনগণ,
আর এই আওয়ামী লীগ যারা জুলুম করেছে এই জুলুমবাজদেরকে এখন খুঁজে পাওয়া যায় না। আর একটা বিষয় আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সেটা আমি আগেও বারবার বলেছি, এই মুহূর্তে দল চেঞ্জের একটা হিরিক পড়ে যাবে। কেউ কেউ আওয়ামী লীগ করলেও ভাব নেবে যে সে আপনার লোক। সাবধান সাবধান, এই সকল ধান্দাবাজদের কাছে কোনোদিন বাংলাদেশ নিরাপদ নয়, তাদের কাছে কোনোদিন বাংলাদেশ বর্গা দেওয়া যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই জায়গায় দেশপ্রেমিক নাগরিকদেরকে রিক্রুট করতে হবে। সমগ্র অফিস আদালতে, প্রত্যেকটি জায়গায়, পুলিশে, ডিফেন্সে, যত জায়গা আছে সব জায়গায় আপনার পরিচয় কি? আওয়ামী লীগ। আপনি বাদ, আওয়ামী লীগ ছাড়া আপনার পরিচয় কি? শিবির, জামাত, চরমোনাই, তাবলিগ, ইসলাম, আপনার বিএনপি, অন্য দল, সব সব অ্যাকসেপ্ট, অ্যাটলিস্ট আওয়ামী লীগ হইলে। এইটার ব্যাপারে সতর্ক থেকে নিয়োগ পদ্ধতি করতে হবে বাংলাদেশের ওদের একেবারে। আজকে ডক্টর মোহাম্মদ ইনুসু বলেছেন যে আজকের এই বাংলাদেশের সমগ্র জায়গা থেকে এই জিনিসগুলোকে ছেড়ে ফেলতে হবে, এই বৈষম্য দূর করে ফেলতে হবে, তারপরে বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবেন। তার আগে দেখা কিন্তু সম্ভব নয়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি বারবার আপনাদের সামনে হয়তো লাইভে যেহেতু বাংলাদেশে অবস্থান করায় সবসময় সঠিকভাবে উপস্থাপিত হতে নাও পারি, সে কারণে আপনারা যখন যে বক্তব্য পাবেন সেটা আপনি আপনার মতো প্রচার করে দিবেন, শেয়ার করবেন, কিংবা আপনি ডাউনলোড করে প্রচার করবেন। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলছি, এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশ আর এই বর্গীদের কাছে আর বর্গা দেওয়া হবে না। এদের স্বাধীন হয়েছে, মনে রাখবেন, এটা কিন্তু কোনো ধরনের কূটকৌশলে স্বাধীন হয় নাই, এই দেশ স্বাধীন হয়েছে, জনগণ স্বাধীন করেছে, এটা কারো কোনো অবদান নাই, আপনার অবদান। এই যে লোক টকশো দেখছেন, লাইভ দেখছেন, আপনি এই মুক্তিযোদ্ধা, আপনার এই ছাত্র, আপনার সন্তান, আপনার মা বোনেরা আজকের বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আপনারা কিন্তু এই বাংলাদেশকে স্বাধীনভাবে গঠন করেছেন। অতএব এই স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার কোনো সুযোগ কারো নেই। তবে স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কিন্তু সহজ নয়, এই রক্ষা করাটার জন্য আপনাদের দায়িত্ব আছে। কি দায়িত্ব? দায়িত্ব হচ্ছে সতর্ক থাকতে হবে, কিন্তু গুজব নয়, মিথ্যা তথ্য দিয়ে নয়, ভুলভাল না বলে নয়, আপনি যা বলবেন, যেটা বলবেন, সেটাকে অথেন্টিক জায়গা থেকে বলবেন। আপনি নিজেও যদি হুর হুর করে লিখতে থাকেন যে এই ডাকাত হয়েছে, এই অমুক হয়েছে, আমি গতকালকে থেকে এখন পর্যন্ত একটা জায়গায় শুনলাম না যে কারো বাড়িঘরে ডাকাতি হয়েছে। যারা যেখানে ডাকাতি করতে গিয়েছিল তারা অ্যারেস্ট পর্যন্ত হয়েছে, যখন অ্যারেস্ট হয়েছে তখন বাংলাদেশে একটা সরকারও ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূস তো মাত্র দুই দিন আগে শপথ বাক্য পড়লেন। তাহলে এই গভর্নমেন্ট, তাদের আমলে এখন পর্যন্ত কোনো বড় ধরনের অকারেন্স হয়নি, বরং এই গভর্নমেন্টের আমলে আওয়ামী লীগ ধৃষ্টতা দেখিয়ে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়েছে, যেটা অবশ্যই অপরাধজনক কাজ। আমি মনে করি এই সরকারের পক্ষ থেকে চরমভাবে শিক্ষা দিয়ে দিতে হবে, যাতে আর কোনো জায়গায় আওয়ামী লীগের অস্তিত্ব না থাকে। সজীবদের জয়ে ভেলকিবাজি শুরু করেছে, আবার রাজনীতিতে আসতে চায়, নতুন করে বলা শুরু করেছে আমি আবার আওয়ামী লীগকে বাংলাদেশে ক্ষমতায় আনবে। ওনা কি আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে যে নিজেই কিনা বাংলা ভাষায় কথা বলতে পারে না, যে নিজেই কিনা 1000-এর 1500 না কি 1500-এর বলে, যে নিজেই কিনা তার আজকে রাজনৈতিক অস্তিত্ব বিলীন, সেই ব্যক্তি আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে? বাংলাদেশের জনগণ তোমাদেরকে দেখতে চায় না, বাংলার জনগণ। সেজন্য আমি বলছি বাংলাদেশের বাকি রাজনৈতিক দল যারা আছেন, একটু ব্রেইন খাটান, তারা হুড়া কইরেন না, অস্থির হইয়েন না, খুব বেশি নির্বাচনমুখী, খুব বেশি অমুকমুখী তমুকমুখী, একদল আর এক দলের বিরুদ্ধে লাগালাগির সময় এখন না। এখন সময় একটাই, আওয়ামী লীগের চূড়ান্ত বিজয়, এই যে যারা ওদের ওদের একই নিশ্চয় যে বিজয় হয়েছে, এই বিজয়টাকে টিকিয়ে রাখা, আওয়ামী লীগের পতনটাকে চরমভাবে আরো বেশি পতন নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ থাকা। এখন এদেশে বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত বা ভিন্ন আদর্শের যারাই থাকেন, কারোর মধ্যে কোনো ভেদাভেদ তৈরির এখনো সময় হয়নি। এর মানে এই নয় যে আপনি ভেদাভেদ হবেন না, আপনি আলাদা প্ল্যাটফর্মে নির্বাচন করবেন না, আপনি রাজনীতি করবেন না, তা নয়, আপনি করবেন, কিন্তু ইট উইল টেক টাইম, আপনি ওয়েট করেন। আপনি এই দেশ থেকে আগে আওয়ামী লীগকে যৌথ উদ্যোগে নির্মূল করেন, যখন নির্মূল করে দেশটা একেবারে শান্ত হবে, আপনি পরবর্তীতে সময় পেলে নিজ দায়িত্বে আপনি দেশ গঠন করবেন। সেক্ষেত্রেও আমার পরামর্শ আছে, সেক্ষেত্রে আমি সবসময় বলেছি আপনাদের এখনো সুযোগ হয়নি যে কাউকে বাদ দিয়ে কিছু একটা করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে, মিনিমাম নিশ্চিত করতে হবে বড় বড় ইসলামিক এই চারটা দল, বিএনপি এবং তারা সবাই মিলে মিনিমাম তাদের জাতীয় কেন্দ্রীয় পর্যায়ের একজন করে অন্তত সংসদে যেন যেতে পারে। কেন? যাতে আগামী আপনারা নির্বাচিত হলে
আপনাদের এই সংসদ ভাঙতে কেউ রাজপথে আর মিছিল করতে না পারে। কেন? এই দলগুলোকে একসাথে সংসদে বসিয়ে রাখতে হবে, ওদেরকে দিয়ে সবাইকে মিলে একত্রে দেশ চালাতে হবে, তাহলেই দেশটা সুন্দর হবে। সেটা হতে পারে এরকম যে আওয়ামী লীগ কিন্তু এই দেশে একটা সময় জাতীয় পার্টিও বিরোধী দল, তাদের মধ্যে লোকেরা আবার সরকারি দল। প্রয়োজনের তাগিদে বাংলাদেশে আগামী দিনে আওয়ামী লীগের মূলোৎপাটন করতে এদেশের যদি বিরোধী দল, আপনি সরকারি দল কে হবে আমি জানি না, বিরোধী দল কে হবে আমি জানি না, যেই হন সংস্কার থাকতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে। কারণ আওয়ামী লীগকে আপনি স্পেস দিবেন আজকে মিষ্টি মিষ্টি কথা বলে, বিএনপির ভাইদেরকে একটু কাছে ডেকে ডেকে কার ক্ষতি করতে যাচ্ছেন আমি তো বুঝি, আর কেউ না বুঝুক। এর অর্থ হচ্ছে একটু স্পেস দাও আমি একটু বসি। ওই স্পেস একবার দিয়েছি আমরা এই আওয়ামী লীগকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্পেস দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উদারতার ভিত্তিতে। কিন্তু তার খেসারত আজকের জনগণ কি পাচ্ছে? এই জনগণের উপর স্টিম রোলার চালানো হচ্ছে প্রিয় সহযোদ্ধা ভাইরা। সে কারণে আজকের আওয়ামী লীগের বিরুদ্ধে এক আওয়াজ থাকতে হবে, আর আওয়ামী লীগের বাইরায় আপনি আপনার মতো চলতে হবে। অতএব আসুন গোপালগঞ্জের সকল ষড়যন্ত্র আমরা রুখে দেই, ফেসিবাদের কবল থেকে বাংলার মানুষকে মুক্ত করি, এই জাহান্নামি অবৈধ অগণতান্ত্রিক যারা সরকার ছিল ওদের হাত থেকে দেশকে রক্ষা করি, দেশের মানুষের স্বাধীনতার সর্বত্ব প্রতিষ্ঠিত করি। আপনারা যারা আজকে আমার সাথে দেখা হয়েছে আপনাদের সবাইকে অভিনন্দন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা আমাকে দেখেছেন, আগামীকালকেও আপনাদের সাথে দেখা হবে। বরিশালে যারা থাকবেন 9টায় দেখা হবে, ঝালকাঠিতে যারা থাকবেন 9:30 দেখা হবে ইনশাল্লাহ। এভাবে করে 11টার সময় নিজ বাড়িতে দেখা হবে। এবং আমি ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি, আপনাদেরকে জানিয়ে দিয়েছি, একটা মোবাইল নম্বরও দিয়েছি, বাংলাদেশের সমগ্র যারা শহীদ হয়েছে তাদের জিয়ারতের উদ্দেশ্যে আমরা বের হব। আমরা বৃহস্পতিবার থেকে এটার উদ্যোগ নিয়েছি, মঙ্গলবার থেকে উদ্যোগ নিয়েছি, এবং সোমবারে সমগ্র দল মত নির্বিশেষে শান্তি মিছিল আমার উদ্যোগে অনুষ্ঠিত হবে বিভিন্ন জায়গায়। সেখানেও আপনারা যারা যেখানে আছেন সেখান থেকে উপস্থিত থাকবেন। এই মিছিলে সব দলের লোক থাকতে পারবেন, যারা শান্তির পক্ষে কথা বলেন তারাই থাকতে পারবেন, অশান্তি যারা চায় তারা থাকতে পারবে না। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। এবং প্রবাসীদের যারা এই মুহূর্তে জেলের মধ্যে আছে, আমি এই সরকারের কাছে আবারও অনুরোধ করব, তাদের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যেই ভাইয়েরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে সবাইকে নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করাতে হবে। এবং তাদের পরিবারকে, যারা এখন জেলে আছেন এই মুহূর্তে তারা কি খাচ্ছেন না খাচ্ছেন আমরা জানি না, তাদের পরিবারে টাকা পাঠাতে হবে। আর প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, আপনারা যারা বিদেশে আছেন আপনাদের প্রতি অনুরোধ, আমি আপনাদেরকে বলেছিলাম এক পয়সাও শেখ হাসিনাকে আর দেবেন না, কিন্তু স্বাধীন তো দেশ হয়ে গিয়েছে, এখন আপনি লিগাল চ্যানেলে ব্যাংকিংয়ের মাধ্যমে, আপনি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবেন, টাকা পাঠাবেন, বাংলার মানুষকে টাকা পাঠিয়ে এই দেশটাকে আবার বিনির্মাণের জন্য এগিয়ে আসবেন। ইনশাআল্লাহ আপনারা পারবেন তো? সবাই একটু কমেন্টস করুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবেন কিনা একটু লিখুন, সবাই লিখুন ইনশাআল্লাহ। আর আজকে কারা কারা তাকবীর লেখেন নাই, আল্লাহ একবার লেখেন, নারায় তাকবীর লেখেন। আমার লাইভের সিস্টেম হচ্ছে সব জায়গায় আপনাকে যেই যেই শব্দ উচ্চারণ করলে দালালরা, বাটপাররা, বাংলাদেশের বিরোধী শক্তিরা কিংবা কিছু কুচক্রি মহল কষ্ট পায়, ওই শব্দগুলো বেশি লাগবে। এদেশে আল্লাহ একবার লেখলে কষ্ট পায়, এদেশে ইনশাআল্লাহ বললে কষ্ট পায়, জাজাকাল্লাহ লেখলে কষ্ট পায়। এই কষ্টের কাজই আমার, আমার দায়িত্বই হইলো ওই সকল নমরুদদেরকে কষ্ট দিয়ে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া। অতএব আপনারা সবাই লেখেন, হ্যাঁ তাকবীর লেখেন। সবাইকে ধন্যবাদ, আপনারা যারা যেখান থেকে সংযুক্ত হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি আজকের দিনের আপনারা নিশ্চয়ই, আমার অনেকগুলো আপনার প্রোগ্রাম আজকে হয়েছে আপনারা পাননি, ভিডিও আকারে আমি ছোট ছোট আকারে দেওয়ার চেষ্টা করব, আপনারা হয়তো পাবেন। আর যারা আগামীকালকের থেকে আমাদের প্রিয় ভাইদেরকে অনুরোধ করব, তারা যাতে লাইভগুলো ইউটিউবে দেখানোর চেষ্টা করে, কারণ আমার এখন এই মুহূর্তে ইউটিউবে হাজার হাজার মানুষ, কিন্তু পেজে মানুষ নাই, এটা আপনারা নিশ্চয়ই জানেন। এই পেজগুলো আওয়ামী লীগ নষ্ট করে গিয়েছে। আমি এই তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করব দ্রুত আমাদের পেজগুলো আপনারা চালু করে দেন, তাহলে আপনাদেরই সুবিধা, আপনাদের সরকার ক্ষমতায় থাকতেই সুবিধা। কিন্তু এই আওয়ামী লীগ বন্ধ করে দিয়ে গিয়েছে। অতএব যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, ডক্টর ফয়জুল্লাহ ইউটিউব চ্যানেলে, আপনারাও সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটা দ্রুত শেয়ার করে জনগণের মধ্যে পৌঁছে দিন। আবার সময় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো, এবং সতর্ক থাকুন, জনগণকে জানিয়ে দিন কোনো মানুষের উপরে আক্রমণ হচ্ছে না। তারপরেও রিকোয়েস্ট করছি, কোনো হিন্দু, কোনো মুসলমান, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কারো ধর্মীয় অনু মানে কি বলে উপাসনালয়ে কেউ কোনো আক্রান্ত করতে পারে
সেটার ব্যাপারে সতর্ক থাকতে হবে, আমরা তাদেরকে পাহারা দিয়ে রাখবো। প্রয়োজনে ঝুঁকিপূর্ণ জায়গায় হিন্দুদেরকে আপনার বাড়িতে নিয়ে খাওয়া দাওয়া করিয়ে রাখবেন এবং আপনি আপনার বাড়ির সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাত জেগে তাদের পাহারা দেবেন। এবং আজকে দিচ্ছে, এইটা কিন্তু কোনো পত্রিকা প্রকাশ করে না যে এত সুন্দর করে হিন্দুর আপনার কি বলে মন্দির পাহারা দিচ্ছে এবং আমাদের মুসলমানেরা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আহ, এত সুন্দর বাংলাদেশ পৃথিবীর আর কোনো দেশ দেখাতে পারবে না, কোনো দেশে নাই, বহু দেশে আমরা নিগৃহীত, ভারত দেখাতে পারবে না, কোরবানি দিতে পারি না, গলায় রশি বেঁধে আমার মুসলমানকে টানা হয়, ইসলামের কথা বললে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়, স্কার্ট পরলে স্কুল থেকে বের করে দেওয়া হয়, আর বাংলাদেশের হিন্দুদেরকে আমরা আগলিয়ে রাখছি। এটাই আমাদের বৈশিষ্ট্য এবং কেয়ামত পর্যন্ত আমরা আগলিয়ে রাখব, কারণ আমরা এই বৈষম্য বিশ্বাস করি না, আমরা সমগ্র ধর্মের স্বাধীনতা বিশ্বাস করি, সমগ্র ধর্মপ্রাণের মানুষরা আমার ভাই, তাদের রক্তে একই রক্ত কিন্তু ভিন্ন ইমান ভিন্ন বিশ্বাস থাকতে পারে, কিন্তু ওনাদের প্রতি আমাদের সহমর্মিতা আগেও ছিল এখনো আছে, সে কারণেই মানুষ বলে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই যে হিন্দু মুসলমানদের গান এমনি এমনি রচিত হয়নি। অতএব প্রিয় ভাইরা, কোনো অবস্থায় কোনো দুষ্কৃতিকারী কাউকে আপনি স্থান দিবেন না। এই যতগুলো জায়গায় ছোটখাটো গ্যাঞ্জাম শুরু করেছে সব আওয়ামী লীগের টোকাইরা, এই টোকাইদেরকে বাছাই করুন, টোকাইদের তালিকা করুন, সেনাবাহিনীর কাছে নাম পাঠিয়ে দিন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু ট্রিটমেন্ট ইমিডিয়েটলি, যেটা তাদের পক্ষ থেকে আসে ডায়াবেটিসের ওষুধ, ওটা আপনি একটু মালিশ করে দিলেই তারা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন, আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।